আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো দীর্ঘ লঞ্চ ভ্রমণ করতে করতে প্রায় অর্ধেক সময় পার করে দিয়েছি, আর মাত্র 3 ঘন্টা বাকি আছে। 3 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছাবো সে সুদূর রাঙামাটি জেলায়। তবে রাঙামাটি কাপ্তাই লেক হয়ে দীর্ঘ লঞ্চ ভ্রমণ করতে করতে রাঙামাটি আসতে আসতে যে ফিলটা পেলাম সেটা হচ্ছে, চারিপাশে তো পাহাড় আছেই আর রাঙামাটির ভেতরে আমরা যতই প্রবেশ করছি ততই দেখছি এখানে মাটির রংটা কিছুটা লালচে। হয়তো এ কারণেই পার্বত্য এই রাঙামাটি জেলার নামকরণ হয়েছে। তো দেখুন, ছোট ছোট টিলা, জঙ্গল সব মিলিয়ে একটা মনোরম পরিবেশ। তো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন প্রাকৃতিক সৌন্দর্য। দূরে সুদূর পাহাড় দেখা যাচ্ছে। দেখুন, ছোট ছোট টিলা পার হয়ে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু। দূর থেকে আসলে ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু কাছাকাছি না যাওয়া পর্যন্ত এর মানে সঠিক উচ্চতাটা আসলে বের করা বা অনুমান করা কখনোই সম্ভব নয়। ধীরে ধীরে, কখনো দ্রুত গতিতে, আবার কখনো কচ্ছপ গতিতে এগিয়ে চলেছে আমাদের লঞ্চটি। আমরা যখন লঞ্চ ভ্রমণ করছিলাম তখন খুব ইচ্ছা হচ্ছিল যে আশেপাশে কোনো টিলা বা পাহাড়ে আমরা লঞ্চটা থামিয়ে এখান থেকে নেমে একটু ভিজিট করতে, একটু ঘুরে বেড়াতে, কিন্তু আসলে তেমন কোনো পরিবেশ নাই। যেহেতু এটা পাবলিক লঞ্চ, অনেক ধরনের যাত্রী এখানে আছে, আমাদের দেশীয় যাত্রী আছে, আদিবাসী আছে অনেক। তো মোটামুটি লঞ্চের সার্ভিসটা অনেক ভালো, কারণ এখানে বসার জন্য যে সিটগুলো আছে সিটগুলো অনেক উন্নত, এবং লঞ্চের ভিতরে আপনি যদি ক্ষুধার্ত হয়ে থাকেন বা স্ন্যাক্স বা সামান্য নাস্তার দরকার হয় সেটা কিন্তু আপনি লঞ্চেই সেরে ফেলতে পারেন। তবে আরেকটা মজার ব্যাপার হলো, লঞ্চের কিছু কিছু যাত্রী তোলা হচ্ছে ঠিক কাপ্তাই লেকের মাঝ বরাবর থেকে, অর্থাৎ আশেপাশে ছোট ছোট নৌকা বা ট্রলারে করে কিছু কিছু যাত্রী এসে কাপ্তাই লেকের মাঝখান থেকে তারা লঞ্চে উঠছে নৌকা থামিয়ে। যখন আমরা ধীরে ধীরে লঞ্চ থেকে ভিডিও করছিলাম তখন সত্যি আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা অনেক মুগ্ধ হচ্ছিলাম, মন জুড়িয়ে যাচ্ছিল। অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম। আমাদের পাশ দিয়ে এই মুহূর্তে একটি ট্রলার চলে যাচ্ছে। ওয়াও, thank you.
আর এই লঞ্চের ছাদে বসে বসে ভিডিও শুট করাটা অনেক রিস্কির হয়ে যায়, কারণ লঞ্চের ছাদটা একেবারে যে সমতল তা কিন্তু না, অনেক ঢালু আকারে। সব দিক থেকে মিলিয়ে পরিবেশটা সত্যি অসাধারণ লেগেছে।